আজকে সানডে স্পেশাল, রোববার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা আমার সাথে থেকো। তোমাদের কালকে বলেছিলাম আমার মা আসবে, আমার দিদি আসবে। দিদি বলতে আমার এক দিদি আছে গাইঘাটায়, সেই দিদি আসবে। তারপর আমার ভাই, ভাইয়ের বউ আসবে, বিকালের দিকে সবাই আসবে। তোমাদের সঙ্গে আমি পরিচয় করে দেবো। আমার মাকে তো তোমরা চেনো, গাইঘাটা দিদিকেও তোমরা চেনো, আমার ভাই ভাই বউর সঙ্গে পরিচয় করে দেবো। না, করে দিয়েছি একবার, মানে আমি একবার যখন মনে পড়েছে লিভার ফাউন্ডেশনে গেলাম, তখন রাস্তায় তোমাদের সঙ্গে পরিচয় করে দিলাম। তো যাই হোক, তারা সবাই আসবে আজকে, তা একটু রাত্রের দিকে তো থাকবে, তো রান্নাবাড়ি করবো এখন। কাকে তোমাদের দেখালাম চিকেন, আর এর আগের দিন দেখিয়েছি, একদিন হলো আমি আয়ের মাছ নিয়ে এসেছি। তাহলে চলো, কী কী রান্না হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। আমাদের আজকে রান্না হবে, এখনো বরফ ছাড়েনি আয়ের মাছে, বুঝেছো? আয়ের মাছটা ভিজিয়ে থুয়েছি, আমাদের বরফ ছাড়েনি। আয়ের মাছের আলু দিয়ে ঝোল হবে। এখানে আয়ের মাছের মশলা আমি করে নিয়েছি, জিরে, ধনে আর লঙ্কা, টমেটো, এটা আয়ের মাছের মশলা। আর আয়ের মাছের যে মাথা আছে, তাই তা দিয়ে চাল কুমড়োর ঘন্ট হবে। আর এখানে মাংসর আলু, আর এখানে মার জন্য একটু চাল কুমড়োর একটু তরকারি করে থবো আলাদা করে, যদি মাথা দিয়ে না খায় আমি রাত্রিবেলা, আমার গ্যাস অম্বল হয়, বয়স্ক মানুষ তো। আর এখানে আছে মানে আলু কুচানোটা বাটি চচ্চড়ি হবে, এখন সকালের টিফিন। আর এখানে আছে আমড়া, চাটনি হবে। আর এখন আমি বার করব চিকেন, তাহলে চিকেনটা বার করে নিই, চলো। এ দেখো, আমি আর ফ্রিজটা বন্ধ করে রেখেছি, কেন বলো তো, এখানে ফ্রিজে না মানে মাছটা বের করতে পারি না, আমার তো ডবল রোড না, সিঙ্গেল রোড তো। তা আমি এইভাবে আমি এখানটায় মাছটা রেখেছি, এই যে এখানটায় আমি মাংসটা রেখেছি এই বক্সটার মধ্যে, ঠিক এই বক্স আমার ফ্রিজের ভেতরে থাকে, এই বক্সটার মধ্যে আমি মাংসটা রেখেছি। মাংসটা তো আমি কালকে ম্যারিনেট করে রেখেছি, তোমাদের সবাইকে দেখিয়েছি। এই যে মাংস, এই যে ম্যারিনেট করে রেখেছি, সানডে স্পেশাল এটা, আজকে সবই সানডে স্পেশাল। ঘন্ট, মাংস, মাছ। চাটনি করার জন্য কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলে আমি একটুখানি তেজপাতা আর মৌরি আর মেথি সম্বাদ দিয়ে দেবো। মেথি আর মৌরি দিয়ে বেশি কিছু দেব না, এখানে আছে মৌরি। অনেকে পাঁচফোড়ন দেয়, আমি পাঁচফোড়ন দিই না, আমি মেথি আর মৌরি দিই। আর এখানে আছে মিস্ত্রি, আমি মিস্ত্রিটা দিয়ে চাটনি করি সবসময়। মিস্ত্রির মধ্যে দিয়ে দেবো একেবারে, এর মধ্যে দিয়ে দিলাম একেবারে মিস্ত্রিটা দিয়ে, আবার লবণ হলুদ দিয়ে বসিয়ে দেবো। এভাবে দিয়ে আমার সম্বারটাও পুড়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম, এবার চাটনি হয়ে যাবে, আর কিছু করতে হবে না, এবার ভেজে রেখে দেবো, ব্যাস চাটনি স্পেশাল হয়ে যাবে একদম। তোমরা এভাবে করে দেখবা, মিষ্টি দিয়ে চাটনি করে খেয়ে দেখবা, চাটনির স্বাদই আলাদা, চাটনিটা আঠাও হবে, চাটনিটা স্বাদও হবে অনেক। এবার ওর মতন হোক, আমি এখন চা বসিয়ে দেবো, রাখছি। কাটো, বাহ, ভালোই তো বড় হয়েছে, চলো। মাছে মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করবো বলে এখানে জিরে তেজপাতা দিয়ে আমি চাল কুমড়োটা এই কড়াইতে বসিয়ে দিয়েছি,
আর এখানে আমি মাথা ভাজতে বসিয়ে দিচ্ছি। আমার মাথাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমার চাল কুমড়ো ঘন্টের মধ্যে আমি একটু আটার পিটালি দিয়ে নিয়েছি, আর একটু গুড় দিয়ে নিয়েছি, এই দেখো গুড় মিষ্টি দিয়ে নিয়েছি। এবার আমার মাথাটা ভাজা হয়ে গেছে, এই উনানে এই মাথাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একেবারে। আবার আলাদা করে পাত্রে তুলবো কি, আমার তো দিতেই হবে, দিয়েই দিই এর মধ্যে। আইন মাছের কাঁটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তোমরা খেয়ে দেখবে, যারা করতে পারো তাদের কোনো ব্যাপার না, যারা করতে পারো না তাদের বলছি। এখানে তুমি চাল কুমড়ো কেন কুমড়ো ঝিঙে কুমড়ো ঘন্ট করতে পারো, লাউ দিয়েও করতে পারো, পেঁপে কুড়িও করতে পারো, ঘন্ট অনেকভাবে হয়। আর যে ভাঙাচোরা শুক্তোর কথা বলছি, ওইটা হলো মাছের কাতলা মাছের কাঁটা ছাড়া হয় না। তাহলে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই উনানে আমরা এইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই উনানে আমি ঘন্টটা বসিয়ে দিয়েছি। মাছে আমি তেল মাখিয়ে নিয়েছি, আই মাছে তেল মাখিয়ে কম কমিয়ে ভাজলে তালে আর তো ফোটে না, তা আমি ঢেকে দিচ্ছি, রিক্স নিচ্ছি না বাবা। এর আগে আমার তেল ছিটিয়ে কত জায়গায় পুড়ে গেছে। সকালে আজকে ব্রেকফাস্ট পরোটা আর এই যে বাটি চচ্চড়ি, এটা হলো আমার, আর বলা একটা নিয়ে গেছে, আর একটা মেয়ের, মেয়ের এখানে ফল পরোটা আর এই বাটি চচ্চড়ি। আমার এখানে ফল পরোটা বাটি চচ্চড়ি, আর বলার খাবারটা বলাই নিয়ে গেছে। তাহলে পরে রান্নাটা দেখাচ্ছি তোমাদের। আমি এখানে চিকেন করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আজকে আমি পাইকারি চিকেন করব। পাইকারি চিকেন বুঝতে পেরেছ তোমরা? এ দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে সব কিছু দিয়ে রেখেছি। এবার কালকে তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর আলু টালু সব ভাজবো না, আর সকালবেলা মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ রসুন, পেঁয়াজ না পেঁয়াজ তো কুচিয়ে দিয়েছি, রসুন আদা আমি এগুলো সব বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে আমি সব কিছু বসিয়ে দেবো, কোনো কিছু আর ভাইয়ে করবো না, কষাবো শুধু। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি পাইকারি চিকেন কিভাবে করতে হয়, অন ক্যামেরায় তোমরা বুঝতে পারছ না। ও পাইকারি চিকেন, এই পাইকারি চিকেন নাম দিয়েছি। এবার এগুলো সব কিছু দেখো, এখানে আমার সব পেস্ট করা আছে, আদা রসুন আর হলো কাঁচা লঙ্কা দিয়েছি, কালকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সব কিছু আমি এই কড়াইতে এই তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল, আমি এবার এগুলোকে দিয়ে দেবো। এই পড়লি কেন রে তোরা, পড়লি কেন, পড়ে আমার একটা মানে কাজ বাড়ালো, দেখছো দেখো ওই দিক দিয়ে দেখেছো, দেখো ওই দেখো পেছন দিয়ে পড়ে গেছে। কেন করছিস তোরা বল, এবার এটাকে কষাবো আমি না, আমি এবার কষাতে থাকি, তোমরা দেখো। জায়গাটা বড় নিলে ভালো হতো, যাই হোক ও হয়ে যাবে এখানে। আলু টালু আমি আর ভাজিনি, একসঙ্গে ভাপা হয়ে যাবে সব, চিকেন ভাপা। এবার এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দিলাম, এবার সিদ্ধ হলে নামিয়ে দেবো। এই যে আমার চিকেন ভাপা হয়ে গেছে, দেখো চিকেন ভাপাটা ঠিক এরকম হবে, এই যে ব্যাক ক্যামেরায় দেখে দিলাম তোমাদের, আবার ধোয়া ধোয়া হয়ে গেল। এই যে আমি এখন নামাবো, হয়ে গেছে মা, রংটা ঠিক এরকম আছে। Thank you.
বাজে দুটো, আজকে আমাদের লাঞ্চ গুলো দেখানো হয়নি তোমাদের কি কি রান্না করেছি, তা যা চলো দেখে নাও। এই যে এখানে হলো চিকেন, এই দেখো চিকেন আছে এখানে, আর এখানে আছে চাল কুমড়োর ঘন্ট মাছের কাঁটা দিয়ে, আইন মাছের কাঁটা দিয়ে, আর এখানে হলো আইন মাছ, আর এখানে একটু চাল কুমড়ো শুক্তো করে রেখেছি, মা আসবে খাবে তাই, আর এখানে আছে চাটনি। তা আমি ভাতটা বেড়ে নিই, বেড়ে নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি, দাঁড়া ওকে ভাতটা বেড়ে নিই। সব এই বাড়িতে শুয়াশ শুয়া সব ওরা তো ওই বাড়ির জন্যই এসছে, থাকবে আসবেন এখানে বন্দিরে দেখার জন্যই তো আসছে। সুভাষ তো আজকে আসছিল সকালবেলা, হাট করে তারপরে আসছে দশটা নাগাদ। বলেছিলাম না মা আসবে, ভাই বউ আসবে, ভাইয়ের মেয়েরা আসবে, আমার এক দিদি আসবে, তার সবার সঙ্গে আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি। এই যে আমার ভাই বউকে তো তোমরা চেনো, আমি একদিন হাসপাতালে গেছিলাম তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এটা আমার ভাইয়ের এক মেয়ে ছোট মেয়ে, আর এটা আরেক মেয়ে বড় মেয়ে, আর এই যে মা এসছে, আর ওখানে দিদি বসে কথা বলছে ফোনে, আর হলো এখানে এখানে হলো বসে আছে আমার বড় মেয়ে তো জানোই, আর এই যে আমার ভাই, ভাইকেও তো চেনো তোমরা, আর এই যে বলাই বসে আছে। তাহলে আমি আজকে একটু ব্যস্ত আছি, ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। আর আমরা দুপুরে যা আজকে লাঞ্চে চা ছিল, রাতেও আমাদের ডিনারও তাই আছে। তাহলে আজকের মতো রাখছি, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থাকো, কিন্তু টাটা করে দে বাবা, টাটা মা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা, রাখছি তাহলে।